গর্ভাবস্থায় একটি মেয়ে চিন্তা করে যে আমার এই পুরো প্রেগনেন্সিটা ভালোমতো যাবে তো, এবং তার পরবর্তী টেনশনে যেটা থাকে তার ডেলিভারিটা কিভাবে হবে, ডেলিভারিটা নর্মালি হবে তো নাকি সিজারিয়ান সেকশন লাগবে। দেখুন, একটি মেয়ে যখন গর্ভাবস্থায় আমাদের কাছে আসে, আমরা আসলে প্রথম থেকে মেয়েটাকে কিছু অ্যাডভাইস দিই, সেটা কিছু খাদ্যাভ্যাস দিই, এবং আমরা অবশ্যই কিন্তু একটু বলে দিই যে রেগুলার একটু হাঁটাচলা করবে, এক্সারসাইজের মধ্যে থাকবে। তাহলে আসলে আমাদের ডাক্তারদের প্রতি সবারই একটা ব্লেম আছে যে আমরা সিজারিয়ান সেকশন বেশি করে ফেলি। আমি আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনুন তাহলেই বুঝবেন। দেখা যাচ্ছে যে আজকালকার মেয়েরা যখন গর্ভাবস্থায় আসছে, তারা কিন্তু অনেক সময়ই অনেক ওবেসিটি নিয়ে আমাদের কাছে আসছে, যেটা আগেকার দিনের মায়েদের কিন্তু আমরা পেতাম না। কথাটা বলছি এজন্য যে অনেক সময় বলা হয় যে আমাদের সময় আমাদের অনেকগুলো বেবি হয়ে গেছে, কিন্তু তোমাদের সময় কেন হচ্ছে না? তাহলে আমরা আমাদের কিছু জিনিস চিন্তাভাবনা করতে হবে। কেন করতে হবে? অতিরিক্ত ওজন, এটা কিন্তু গর্ভাবস্থায় যেমন বিভিন্ন ঝুঁকিরও কারণ, ঠিক তেমনি অনেক সময়ই নর্মাল ডেলিভারির সময়ও কিন্তু আমাদেরকে একটু বেগ পেতে হয়। আচ্ছা, তারপর যেটা হয়েছে যে তাহলে এখন কি করা যায়? আমাদের প্রথম উপদেশ থাকে যে গর্ভধারণের পূর্বেই যদি সে একটু আইডিয়াল বডি ওয়েট নিয়ে গর্ভধারণ করে, এটা তার গর্ভাবস্থাকে যেমন সুরক্ষিত রাখবে, তার নর্মাল ডেলিভারির জন্যও তাকে হেল্প করবে। স্বভাবতই একটি মেয়ে গর্ভবতী অবস্থায় ওজন বৃদ্ধি হবে, সেই ওজন বৃদ্ধিটাও আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। দেখা যাচ্ছে যারা অতিরিক্ত ওজন অবস্থায় গর্ভাবস্থায় গিয়েছে, আমরা কিন্তু তাদেরকে বলে দিই যে আপনি পুরো প্রেগনেন্সিতে কিন্তু খুব অল্প অল্প ওজন গেন করতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে শেষের দিকে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আবার যে মেয়েটা অতিরিক্ত শুকনো অবস্থায় আসে, তার বিএমআইটা অনেক কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে না, গর্ভাবস্থায় তোমাকে অনেক বেশি বেশি খেতে হবে, অনেক বেশি ওয়েট গেন করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই বডি ওয়েট নিয়ে যদি কথা বলতে চাই, আমরা সাধারণত বিএমআই দিয়ে এটা ক্যালকুলেট করি, সেটা হচ্ছে উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা কত, সেটার একটা রেশিও করা হয়। এই বিএমআইটা যদি 19-24 মধ্যে থাকে, সেটা আমরা নর্মাল ধরবো, কিন্তু 24-25 মধ্যে গেলেই আমরা ওভারওয়েট বলবো, আর 30-এর উপর উঠে গেলেই হচ্ছে সে একেবারে ওবেজ। ইভেন অনেক রোগী এমনও পায় যে 35-এর উপর উঠে গিয়েছে বিএমআই, সেটাকে আমরা বলি মর্বিড ওবেসিটি। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে, আপনার বিএমআই অনুযায়ী আপনার প্রেগনেন্সিতে কতটুকু ওজন গেইন করতে হবে। এটা কিন্তু আজকাল গুগলসের যুগ, সবাই কিন্তু গুগল সার্চ করেও বের করে ফেলতে পারে, তাহলে সেইভাবে আপনাকে খাদ্যাভ্যাস করে সেভাবে আগাতে হবে। এবার আসি যে আগেকার দিনের মায়েরা কিন্তু গর্ভাবস্থায় প্রচুর কাজ করতেন, সারা সংসারের, সারা পুরো ফ্যামিলির অনেকগুলো মানুষের রান্না করা, কাপড় ধোয়া, অনেক কিছু তারা কাজ করতো। কিন্তু এখন আমরা অনেক সময় দেখি যে যদিও সে ইজ এ ওয়ার্কিং লেডি, কিন্তু তার কাজটা হচ্ছে সারাক্ষণই 8-10 ঘন্টা বসে বসে কাজ। এই বসে বসে কাজগুলো কিন্তু আপনার প্রেগনেন্সিতে যেটা হওয়া দরকার, প্রত্যেকটা লিগামেন্টস, মাসেল, জয়েন্টসগুলো একটু লুজ হতে হবে, তাহলে আপনার অ্যাক্টিভিটিটা মুভমেন্টের মধ্যে থাকবে, মোবিলিটিটা ভালো থাকতে হবে, তাহলে সেটাও কিন্তু আপনার নর্মাল ডেলিভারিকে হেল্প করছে। আবার অনেক মেয়ে আছে যে না, কোনো কাজও করছে না, বাসায় থাকছে, এবং সে বাসায় সম্পূর্ণই বিশ্রামে থাকতে চাচ্ছে, অনেক সময় মুরব্বীরা বলেও তাকে করাতে পারছে না। অনেক রোগী শাশুড়ি বা মা এসে আমাদের কাছে কমপ্লেনও করে, ম্যাডাম ও তো কিছুই করে না, সারাটা দিন শুয়ে থাকে, সেটাও কিন্তু করা যাবে না। আপনি যদি বাসায় থাকেন, আপনাকে অবশ্যই সকালে বিকেলে নিয়মিত একটু 30 মিনিট করে হাঁটাচলা করতে হবে। ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, সেটাও আপনাকে মনে রাখতে হবে, এবং আপনি স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেটা করবেন। এবার আসুন যে গর্ভাবস্থায় আপনি যদি আপনার প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, তাহলেই দেখা যাচ্ছে যে আমরা সুন্দরভাবে আপনার প্রেগনেন্সিটাকে টার্ম পর্যন্ত নিয়ে যেতে পারবো। আমরা কেন এটা পূর্ণ মাস নিতে চাচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে পূর্ণ মাস পর্যন্ত যদি একটি গর্ভাবস্থা যেতে পারে, সেই গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির চান্সটা অনেক বেড়ে যায়। এবং শুধু কিন্তু 40 সপ্তাহ না, আমরা সব ভালো থাকলে আমরা 42 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারি,
এবং সেই ক্ষেত্রে এটা আপনার নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। এবার আসুন যে তাহলে আমরা এই জিনিসগুলো সব লক্ষ্য করে আপনাদেরকে এগিয়ে যেতে বলছি একটি নর্মাল ডেলিভারির জন্য। কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখি যে একটি মেয়ে লেবার পেন নিয়ে আসলে তার যতটা না ব্যথা করছে, তার পরিবারের সবাই তার চেয়ে বেশি ব্যথায় আক্রান্ত হয়ে যাচ্ছে, তারা তার কষ্ট সহ্যই করতে পারছে না। তারা বলছে যে না ম্যাম, অনেকক্ষণ হয়ে গেছে ব্যথা, একদিন হয়ে গেলো, দুই দিন হয়ে গেলো। দেখুন, লেবার পেন জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে, এটা অনেক সময় ফলস লেবার পেনও হয়, সেটাতেও ব্যথা হতে পারে, সেটা কিন্তু একটু অ্যানালজেসিক দিলেই সেরে যায়। আর লেবার পেনের অংশটাকে আমরা দুভাগে ভাগ করি, একটা অ্যাক্টিভ লেবার আর একটা ল্যাটেন্ট ফেজ। এই ল্যাটেন্ট ফেজ যেটা বললাম, এই ল্যাটেন্ট ফেজে জরার মুখটা খুলে 4 সেন্টিমিটার বা তার নিচ পর্যন্ত আসে, যেটাতে কিন্তু অনেকেরই অনেক সময় একদিনও লেগে যেতে পারে, তার বেশিও লাগতে পারে, এই অবস্থায় সে থাকতে পারে, কিন্তু তার সব কিছু ভালো আছে। অ্যাক্টিভ লেবার যেটা আমরা বলি, যেটা জরায়ুর মুখটা 4 সেন্টিমিটার খোলার পর থেকে পুরো ডেলিভারি হওয়া পর্যন্ত, এই পুরো 10 সেন্টিমিটার বা ফুল ডায়ালেটেড যেটা বলছি, এইটা হতে কিন্তু মোটামুটি একজন প্রথম গর্ভবতী অবস্থায় যে মেয়েটা আছে তার প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে। আর যার এর আগেও একটা দুটো বাবু হয়েছে তার ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা লাগতে পারে। কাজে এই যে টাইম ডিমার্কেশন, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এই কথাটা এজন্য বলছি, অনেক সময় দেখা যায় যে মেয়েটা যদিও পারছে, তার ফ্যামিলি অনেক সময় অস্থির হয়ে যাচ্ছে। এই টাইমে মেয়েটাকে অনেক বেশি মানসিক একটা সাপোর্ট দিতে হবে, এবং আমরাও সেটা চেষ্টা করছি। এবং ইদানিং আমাদের যেমন এটা অনেক ভালো হয়েছে যে একটা লেবারে গেলে আমরা সিটিজি নামে একটা পরীক্ষা করি, এই সিটিজিতে আমরা মনিটর করি যে এই লেবার প্রসেসে যে ঘন্টার পর ঘন্টা মেয়েটা আছে, এই রাস্তাটায় বেবিটা কেমন আছে সেটাতেও কিন্তু আমরা বুঝে নিচ্ছি। সেটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক সময় ধৈর্য ধরলে সেটা নর্মালি চলে আসে। কাজে আসুন, আপনি যদি মনে করেন যে না, আপনি নর্মাল ডেলিভারি করবেন, প্রথমত হচ্ছে আপনি এবং আপনার পরিবারের সেই মেন্টালিটিটা তৈরি হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে আইডিয়াল বডি ওয়েটটাকে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে, যেন আপনি কর্মঠ থাকেন, আপনার প্রত্যেকটা লিগামেন্টস জয়েন্টস খুব অ্যাক্টিভ থাকে, তাহলে সেটা আপনাকে ডেলিভারির সময় হেল্প করবে। তৃতীয়ত হচ্ছে খাদ্যাভ্যাসে আপনি অবশ্যই ফ্যাট চর্বি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে সুষম খাবার খাবেন, নিউট্রিশাস ফুড খাবেন, ক্যালসিয়াম খাবেন, দুধ যেগুলো খাবারে আছে সেগুলো খাবেন বেশি করে, ডিমটা প্রতিদিন খাবেন। ইভেন আমরা ইদানিং ভিটামিন ডিটার প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, বিকজ আমাদের দেশের মেয়েদের দেখা যাচ্ছে ভিটামিন ডি লেভেলটা অনেক কম থাকে, এটাও আপনার প্রেগনেন্সি অবস্থায় কারেকশন করে নিতে হবে মেডিসিন অথবা ডায়েট অথবা সান এক্সপোজারের মাধ্যমে। কাজেই আপনি যদি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে জার্নিটা কিন্তু আসলে গর্ভধারণের পূর্ব থেকেই শুরু করতে হচ্ছে, কারণ ওজনটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত হচ্ছে সব কিছু ভালো থাকলে আপনি অবশ্যই এই গর্ভাবস্থাটাকে পার করে একটি নর্মাল ডেলিভারিতে আপনার বাবুটাকে জন্ম দিতে পারবেন। শুধুমাত্র আপনার মানসিক সেই শক্তিটা থাকতে হবে, আমরা সব সময় আছি আপনাদের পাশে, সাথে আপনারও সেই মানসিক শারীরিক সেই শক্তিটা দরকার। তাহলেই দেখা যাবে যে সুন্দর করে একটি ভ্যাজিনাল ডেলিভারি হচ্ছে, এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে আপনি বাচ্চা প্রসবের পরদিনই একেবারে ভালো হয়ে বাসায় চলে যেতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।